বিবাহ বহির্ভূত সম্পর্কে জেনে খুন শক্তিপুরে। বৌদ্ধ শক্তিপুর থানার এক স্কুল মাঠে এক যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। গত কিছুদিন ধরে এক যুবকের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় যুবক ইজাজ আহমেদ বলে অভিযোগ। সেই বিষয়ে স্বামী জানতে পারলে রক সহ্য করতে না পেরে হাসুয়া দিয়ে এলোমাথারি কোপ মারে বলে অভিযোগ। পরে অভিযুক্ত আক্তারুল শেখ নিজেই শক্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এই ঘটনা জানাজানি হতে গোটা শক্তিপুরে ব্যাপক চাঞ্চল্য তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ বুধবার বহরমপুর মর্গে পাঠিয়েছে। পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আপনার নাম? আমার নাম দিদি, আর তিনটি লোক ছিল, আরো তিনজন আছিল। কি চাইছেন আপনারা? আমার ছেলেকে আমি চাই, আমার ছেলের মতন করব, আমি তাই চাই। বাড়ি থেকে দোকান গেছে, দোকান থেকে আমাকে আরেকবার ফোন করে বলবো কি তরকারি দেওয়ার সময়। আর কোনো কথা হয় আমার সামনে গিয়ে কখন থেকে ওদের ঘরে ভরেছে, আমি কিচ্ছু খবর পাইনি। আপনি কি চাইছেন? আপনি কি চাইছেন? আমি কি যেভাবে মরেছি আমি তা সেভাবে মৃত্যু চাই, আমি সেইভাবে তার মরতে চাই, কিছু চাই না, আমি শাস্তি চাই। আপনার নাম বলুন। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।